দেখেন কিভাবে ডিম বাজানো গেছে। এই ডিমটা দে, হ্যাঁ হ্যাঁ, কোনো জালিয়াতির কার সাজি নাই, বুঝেন নাই, কোনো জালিয়াতির কার সাজি নাই, কিন্তু থাকবো না ডিম, সমস্যা তো এই জায়গা আছে সোদা কথা। ও মা গো, ও মা গো, দেখছেন কি পরিমাণে গরম হইলে ফ্যাস করে উঠতে পারে, ফ্যাস শব্দটা ওঠে নাই। ফেসবুক বা ইউটিউবে যখন আপনার কন্টেন্ট পাওয়া যাচ্ছে না কোনো, তখন এই ধরনের কাজগুলো করবেন, বলে কেমন কাজ, রোদ্রে ডিম ভাজা। আসলে সত্যি কি ওদের ভিতর ডিম ভাজা হয়, এটা আজকে আমরা পরীক্ষামূলক দেখব। অনেকে বাংলাদেশে, যেমন আমাদের মানিক ভাই, তিনিও এই কাজটা করেছে, উনি ডেউটিনের উপর ডিম ভাজা করেছে, এরকম উনি ছাড়াও আরো অনেক লোক এই কাজটা করেছে, তো আমরাও করব। আসলে সত্যি কি এই রোদ্রের তাপে কি আসলে ডিম বাজি হয় কিনা, সেটা আমরা আজকে দেখব। যদিও আমরা আছি সংযুক্ত আরব আমিরাতে, যেহেতু এটা মোর দেশ, স্বাভাবিক এ দেশে একটু গরম বেশি পড়ে বাংলাদেশের তুলনায়। বাংলাদেশেও এখন বর্তমানে অনেক গরম, তাও এদেশের থেকে এত বেশি না। তো আমরা আজকে সংযুক্ত আরব আমিরাতের শারজাতে আছি, তো আমরা দেখব এখন আসলে সত্যিই কি রোদে ডিম ভাজা হয় কি না। আমরা একটা তাওয়া নিলাম, একটা ডিম, এই দেখেন তেল, চামচও আছে। যাই হোক, আমরা একটু ধৈর্য ধরব, আমরা তাওয়াটা গরমে দিছি, দেখা যাক আর একটু গরম হোক, এরপর একটু তেল দেব, দেখা যাক কীরকম গরম হলে আসলে ডিম ভাজা হয় সত্যি কি হয় কি না, সেটা আজকে দেখার জন্য আসছি। তেল বেশি দিলাম না, সামান্য একটু তেল দিলাম, বেশি তেল দিলে সেটা আবার ঠান্ডা হয়ে যাবে, এই কারণে আবার তেল দিলাম না। তো তেলও দিলাম, তাওয়াও দিলাম, দেখা যাক তেল দেওয়ার পর আরও আধা ঘন্টা, প্রথমে আধা ঘন্টা দেওয়ার পর আরও আধা ঘন্টা, টোটাল 1 ঘন্টা তাওয়াটা রোদের ভিতরে থাকলো, তারপরও যদি ডিমটা বাজি হয় আর কি, প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা রোদের তাপ লাগাইছি, দেখা যাক কি হয়। যদি আন্ডাবাজি না হয় তাহলে বুঝবো, যত ক্রিয়েটর আছে, যত ফেসবুক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের ভিডিওগুলো সম্পূর্ণ ভুয়া। এখন ঘড়িতে 1:52, তার মানে সবচেয়ে রোদের তাপমাত্রা এই টাইমটাতে বেশি থাকে, এই টাইমটাতেও যদি ডিমবাজি না হয় তাহলে বুঝবো মানিক ভাই যে ভিডিওটা করেছে সম্পূর্ণ ভুয়া। তাছাড়া মানিক ভাইয়ের সাথে সাথে আরও যারা ডিমবাজির ভিডিও করেছে সবগুলো ভুয়া। তাহলে অপারেশন শুরু করা যাক, বিসমিল্লাহ রহমান রহিম। কই কই, কিছুই নেই, একদম বোখাজ বানোয়ার ভুয়া ভুয়া একটা কন্টেন্ট, যে আসলে রোদের তাপে ডিম বাজি হয়, সম্পূর্ণ ভুয়া একটা কন্টেন্ট। যারা এই ধরনের ভিডিও দেখে আনন্দ বা বিনোদন লাভ করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো যারা এই ধরনের ভিডিও করেন, তার মানে তাদেরকে আপনারা তার উপযুক্ত জবাব তার কমেন্টস বক্সে দিয়ে দেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, ভিডিওটা কেমন লেগেছে সেটা জানিয়ে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে এবং শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। তো অবশেষে চলে যেতে হচ্ছে, আসলে সত্যি বলতে কি রোদের তাপে কখনো ডিমবাজি হয় না, এটা সম্পূর্ণ একটা ভুয়া একটা খবর, সম্পূর্ণ ভুয়া একটা কন্টেন্ট। কেউ যদি এ ধরনের কন্টেন্ট করে, তাদের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের ভিডিওতে গিয়ে উপযুক্ত কমেন্টস করে চলে আসবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।